হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। আজ আলোচনা করব এই 2022 সালে মার্চ মাসে আপনি যদি বিষ রাশি অথবা বিষ লগ্নের ব্যক্তি হয়ে থাকেন কেমন থাকবেন, জ্যোতিষশাস্ত্র অনুসারে একটি সম্ভাব্য ফলাফল উপস্থাপন করব। এই মাসে আপনার নবম স্থানে অনেকগুলি গ্রহের সমন্বয় হচ্ছে, যেমন থাকছে মঙ্গল, শনি, শুক্র এবং বুধ। যদিও এই মাসের 7 তারিখে বুধ ঘর পরিবর্তন করছে, আর এই মাসে রবি ঘর পরিবর্তন করছে, আপনার দশম স্থান থেকে সাফল্য স্থানে যাচ্ছে মাসের 15 তারিখ পর্যন্ত। তাই এই মাসে যে আপনার নবম স্থানে চারটি গ্রহ অবস্থান করে আছে, প্রথমেই একটি কথা বলে রাখি, এই মাসে আপনারা হয়তো কোথাও যাচ্ছেন, কোনো জায়গায় যাচ্ছেন, সেখানে বাড়ির হয়তো আপনার মা যদি মানা করে বা মাতৃস্থানীয় কেউ যদি আপনাকে মানা করে, তো অবশ্যই কথাটা মনে রাখবেন, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু যাবেন না, বর্জন করবেন, সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো হবে। যাই হোক, এই যে নবম স্থানে চারটি গ্রহ অবস্থান করছে, ভাগ্যের উত্থান পতন অবশ্যই দেখা যাবে। যারা কিছু দীর্ঘদিন ধরে কোনো কিছুতে লেগেছিলেন, পড়েছিলেন, সেই সমস্ত ক্ষেত্রে অবশ্য কর্মপ্রাপ্তির কিছুটা সম্ভাবনা থাকছে। তবে মাসের 15 তারিখের আগে যদি কর্মপ্রাপ্তি হয়, মনের মতো কিন্তু বেতন আপনাদের হওয়া প্রায় অসম্ভব, কারণ রবি এখানে থাকছে দশম স্থানে, রবি নিচস্থ এবং বৃহস্পতি অবস্থান করে আছে, বৃহস্পতিকে দগ্ধ করে রাখবে কিন্তু রবি। এরপর যারা কিন্তু টেকনিক্যাল কিছু জানেন, আপনাদের কিন্তু কর্মের ক্ষেত্রে একটু অগ্রাধিকার বেশি দেখা যাচ্ছে। বিজনেস যারা করেন বা শুরু করবেন ভাবছেন, কিছু ভাগ্যের উন্নতি আপনারা কিন্তু পাবেন। যারা অর্থ আদায় করতে পারছিলেন না, এই সময় অনেকটাই কিন্তু অর্থ, আপনার পাওনা অর্থ আদায় করতে পারবেন, সেক্ষেত্রে অবশ্য ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে আপনাকে পড়তে হতে পারে। তবে একটি বিষয় খেয়াল রাখবেন, এই সময় কিন্তু আপনার শত্রু যথেষ্ট কিন্তু অ্যাক্টিভ থাকবে, তাই আপনার ক্ষতি করারও চেষ্টা করবে, এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন। বৈবাহিক সম্পর্ক বা প্রেম ভালোবাসা নিয়ে কিছু আলোচনা করা যাক। বিবাহিত জীবন, বৈবাহিক সম্পর্কের মধ্যে যারা আছেন, আপনারা এই মাসে কিন্তু যাদের সমস্যা তেমন আছে, অর্থাৎ বৈবাহিক সম্পর্ক তেমন নয়, আপনারা কিন্তু সমস্যায় পড়তে চলেছেন। আইনি সমস্যা যাদের চলছে, আপনাদের কিন্তু সমস্যার বৃদ্ধি পাবে, এই বিষয়ে ফলাফল আপনার বিরুদ্ধেও যেতে পারে, কিন্তু অর্থাৎ সত্যিকারের ন্যায় বিচার কিন্তু আপনারা পাবেন, সে পুরুষ বা মহিলা যে কেউ এই ভিডিও দেখুক না কেন। মানে আপনার কর্মফল আপনাকে ভোগ করতেই হবে, ন্যায় বিচার পাচ্ছে। প্রেম ভালোবাসার মধ্যে যারা আছেন, মনের মধ্যে হয়তো সন্দেহের উৎপত্তি হচ্ছে এবং কিছুটা ত্রিকোণ প্রেম হওয়ার সম্ভাবনা সেটি দেখাচ্ছে। কর্ম বা স্ব প্রফেশনাল কর্মক্ষেত্রে উচ্চতর ব্যক্তির কথা আপনাকে শুনতে হতে পারে, সেটি কড়া কথাও হতে পারে, এই কারণে মনের মধ্যে একটু ক্ষোভ আপনার সৃষ্টি হবে, মনের মধ্যেও যথেষ্ট ডিপ্রেশন ভাব একটু দেখতে পাওয়া যাবে। তবে 15 তারিখ পর্যন্ত বেতন বৃদ্ধির সম্ভাবনা কিন্তু কম। আপনাদের যাদের এই সময় জন্মকুণ্ডলিতে ভালো গ্রহের দশা যাচ্ছে না, আপনাদের মনের মধ্যে যথেষ্ট ক্ষোভ বা ক্রোধ সৃষ্টি হওয়ার সম্ভাবনা সেটি দেখাচ্ছে। তাই ক্রোধ যদি ক্রোধ থাকে, অবশ্যই এটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন, মাথা ঠান্ডা করে সমস্ত কাজ করার চেষ্টা করবেন। স্ব প্রফেশনালে যথেষ্ট উচ্চ চিন্তাভাবনা থাকবে। যারা বাড়িতে কর্মক্ষেত্র শুরু করবেন ভাবছেন, এই সময় অনেকটা কিন্তু বাধার সম্মুখীন হবেন, যদি লিগালভাবে কাগজপত্র করতে যান সেখানে বাধার সম্মুখীন হবেন, বা কিছুটা ইকুইপমেন্ট কেনার ক্ষেত্রে বাধার সম্মুখীন দেখাচ্ছে। শিক্ষাক্ষেত্রে যারা আছেন, উচ্চশিক্ষাক্ষেত্রে আপনাদের কিন্তু যথেষ্ট ভালো, বিশেষ করে রিসার্চ বা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যারা আছেন আপনাদের ভালো দেখাচ্ছে, এবং মাসের 15 তারিখের পর ভালো ক্ষেত্রে আপনারা কিন্তু সুযোগ পেয়ে যেতে পারেন। শরীর স্বাস্থ্য, এই মাসে হজমজনিত সমস্যা একটু
দেখা দেবে। যাদের লিভার জনিত সমস্যা আছে, সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। যারা মেশিনারি নিয়ে কোনো কর্ম করেন, অবশ্যই হাঁটুর দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। আর যাদের হাঁটুর সমস্যা আছে, সেই সমস্যা কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। দেখুন, আপনার নবম স্থানে এই যে চারটি গ্রহ অবস্থান করে থাকবে, আপনার বিষ রাশি বা বিষ লগ্ন, ওখানে কিন্তু রাহু অবস্থান করে আছে। রাহু এই ঘরে কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ ঘর, তো এখান থেকে রাহুর একটি দৃষ্টি থাকছে আপনার নবম স্থানে। সেই কারণে অবশ্যই একটু সতর্ক থাকতেই হবে হাঁটুর সমস্যা বা দুর্ঘটনাজনিত সমস্যা থেকে। এবারে আসা যাক নক্ষত্র কী ইন্ডিকেট করছে। এখানে তিনটি নক্ষত্র অবস্থান করে আছে, কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা। কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রে আপনারা যা জন্মগ্রহণ করেছেন, আপনাদের মনের মধ্যে একটু দেবভক্তি সেটি দেখা যাবে, বা কিছু ক্ষেত্রে পূজা অর্চনার মধ্যেও থাকতে দেখা যাবে। মৃগশিরা নক্ষত্রে আপনারা যারা জন্মগ্রহণ করেছেন, আপনাদের একটু দুর্ঘটনার যোগ সেটি দেখাচ্ছে। অবশ্যই ভয়ের কোনো কারণ নেই, আপনি একটু সাবধানে থাকবেন। এরপরে কৃত্তিকা নক্ষত্রে আপনারা যারা জন্মগ্রহণ করেছেন, আপনি যেমন করেন আপনার কর্ম অনুযায়ী আপনার কর্মের নাম, যশ, খ্যাতি সেটি দেখাচ্ছে। অর্থাৎ আপনি কর্মের প্রসার বৃদ্ধি করতে পারবেন। আর রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রে আপনারা যারা জন্মগ্রহণ করেছেন, এই সময় অবশ্যই আপনাদের কথার উপরে বা অ্যাক্টিভিটির উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে, অপমানিত হবার যোগ দেখাচ্ছে। ধন্যবাদ।